আমাদের জ্ঞান অর্জনের যে সকল বাধা জন্মিয়াছে তাহা নিরাকৃত করিবার কি কোনো উপায় নাই? আমাদের কতখানি উন্নতির আশা আছে, দুই একটি কারণে তাহা যে নষ্ট হইবে ইহা তো সহ্য হয় না। প্রথম বিঘ্ন দারিদ্র্য। এই দারিদ্র কি কখনো চিরকাল তিষ্ঠিতে পারে? ইহা অসম্ভব যে একটি সমগ্র জাতি একেবারে না খাইয়া মরিবে অথবা অভাবের উৎপীড়ন সহিয়া অস্থির হইয়া থাকিবে। ইংল্যান্ড দেশটি কিছু উর্বর নহে, তবে তাহারা ধনী হইল কি করিয়া? ভাবিয়া দেখিতে গেলে অভাবই তাহাদের ধনী করিয়াছে। নিজের দেশে জীবিকার সংস্থান করিতে না পারিয়া তাহারা দেশে বিদেশে গিয়া অর্থ উপার্জন করিতেছে। যেখানে অভাব সেখানেই একটি না একটি উপায় আছে। আমাদের দেশে স্বাধীন বাণিজ্য প্রচার আরম্ভ হইয়াছে, ক্রমশ তাহার যে উন্নতি হইবে না তাহা কে বলিতে পারে? গভর্নমেন্ট যদি বিঘ্ন না দেন তবে বাঙালিরা নিশ্চয়ই বাণিজ্যের উন্নতি করিতে পারিবে। ভারতবর্ষের অন্যান্য জাতিরা অত্যন্ত বাণিজ্যপ্রিয়, কিন্তু উপযুক্ত শিক্ষার অভাবে তাহাদের অনেক বাধা পড়িতেছে। কিন্তু শিক্ষিত ও স্বভাবচতুর বাঙালিরা নদীবহুল ও সমুদ্র তীরস্থ বঙ্গদেশে এ বিষয়ে শীঘ্রই উন্নতি লাভ করিবে। অর্থ উপার্জিত হইলে জ্ঞান উপার্জনের অনেক সুবিধা হইবে।